হ্যালো বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। আষ্টশো এ মডেলের স্টিচ কাউন্টার কিভাবে আপনারা 1 মিনিটে সেট করতে পারবেন সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, শর্টকাট, তাই আপনারা একটু বুঝে নিন। তো যাই হোক, বেশি কথা বললাম না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমত স্টিচ কাউন্টারের যে লকপাত্রিটা দেখতেছেন, এটা একটা লকপাত্রি। তো এই লকপাত্রিটা ওইটার ভিতরে থাকবে, একটা গ্রুপ আছে, সেই গ্রুপের ভিতরে থাকে। আপনারা দেখতে পারতেছেন আমি লাগাচ্ছি সেই গ্রুপটার ভিতরে, কিন্তু অবশ্য আমি একটা মেন শেপে যে গ্রুপটা সেটা লাগাইছি, এটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেন। এই যে ফার্স্ট গার্ডের যে গ্রুপটা মেন রোডের, সেই গ্রুপটা থাকবে, এবং স্টিচ কাউন্টারের যে পার্টটা থাকে এই পার্টটা আমার হাতে থাকবে। দেখতেছেন সে আটটা পার্টটা স্প্রিংয়ের সাথে লাগেন না, এবং মেন শেপে যে গ্রুপটার লগে আপনার আমার ওই নাটটা লাগেন না, সেকেন্ড গার্ডটা ওইভাবে উপরের দিকে রাইখা আপনার স্টিচ কাউন্টারটা লাগাইবেন। লাগার পরে দেখেন এখানে দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপ ঠিক মিডলে থাকবে। এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই দুইটা গ্রুপ একসাথে মিডলে থাকবে। মিডলে থাকার অবস্থায় ঠিক আছে, দেখতেছেন আপনারা, হ্যাঁ, গ্রুপে মিডলে থাকা অবস্থায় আপনারা ব্যারিং সেটটা লাগাবেন। ব্যারিং সেটটার অবশ্যই ফার্স্ট গার্ড চাক্কা করলে যে গার্ডের বড় গ্রুপটা থাকে, সেই বড় স্ক্রুপটা, লক স্ক্রুপটা সুন্দর করে ঢুকিয়া আপনি হালকা করে যাতা দিয়া নিচের দিকে ওই লকটা লাগে সুন্দরভাবে আটকেই নেবেন। দেখেন আমি আটকাচ্ছি একটু যাতা দিয়া, দেখতেছেন এই এই সুন্দর করে এই লকটা আমি যাতা দিয়া লাগিয়ে দিলাম। তো একটুখানি ওইখানে আমার লাগানোর কষ্ট হয়েছিল, তাই আমি আপনার ভিডিওটা কেটে দেখাচ্ছি। লাগার পরে এই যে দেখেন আমি লাগাচ্ছি কমপ্লিট, এখন আপনার লেগে গেছে। তাই বিকজ ওইটা গ্রুপে থাকবে আর এটা গ্রুপের মাঝখানে থাকবে লাগাবেন। এখন আপনি স্টিচ কাউন্টারটা যাতা দিয়া জিরো করে নেবেন বা লকের দিকে আটকে নেবেন যে কোনো জায়গায়। আটকানোর পরে দেখেন এখানে একটা স্ক্রুপ, যে ফার্স্ট স্ক্রুপটা আছে দেখতেছেন, এই স্ক্রুপটার ওই স্ক্রুপের বরাবর আপনি টাইট দিয়ে নেবেন, একটা সিম সিম করে টাইট দিয়ে নেবেন, ফুল টাইট এই গ্রুপের সাথে, এই স্ক্রুপের সাথে পুরো মিল রেখে নেবেন। এখন অবশ্যই প্রথম যেটা দেখেছি সেটাও রাখবেন, তারপর দ্বিতীয়টা এটা দিলেই আপনার স্টিচ কমায়া বাড়ায় আপনি দেখতে পারবেন। দেখেন স্টিচ এখন আমার মেশিন টানতেছে, এখন আমি একটু পাওয়ারটা কমাইয়া দেখবো যে আমার ঠিক আছে না। কমাইলে আমার দাঁতটা শুধু এক জায়গায় হাফ ডাউন করবো, তাহলে উপরে নিচে উঠবে আর নামবে, ঠিক আছে। ওই জন্য আমি প্লেট লাগাই আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন দাঁত উঠতেছে আর নামতেছে। এখন আমি বাড়াবো, বাড়াইলে দেখেন আমার দাঁত টান দিতেছে, পুরো এক চান্সে আপনি এই স্টিচ কাউন্টারটা লাগাইতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।